এমকে করিম লিখেছেন, আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন, তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত, যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন, সেটা বেশি উত্তম। তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে, কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়। এমনি নাইম হাসান লিখেছেন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে, জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কীভাবে পড়বে? দেখুন, নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না, যেই জায়গা ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে, অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং জুমা জানাজা ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ছিল তাকবীরগুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন। মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে, বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। এমরি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কোনো কোনো রেওয়ায়তে আসছে যে কোরআনে করিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে। শাহজালাল লিখেছেন, মসজিদের মেহরাব কবরস্থানের নির্ধারিত জায়গার মধ্যে পড়লে করণীয় কি? মসজিদের মেহরাব যদি কবরস্থানের নির্ধারিত জায়গার মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ হওয়ার প্রশ্ন যদি বলেন তো নামাজ হয়ে যাবে, বিশেষ করে যদি ওই মেহরাবের নিচে কবর না থাকে, জাস্ট কবরস্থানের জায়গার মধ্যে পড়ল। কিন্তু কবরস্থানের জায়গা যিনি দিয়েছেন তিনি নিশ্চয়ই এটা মসজিদের জন্য দেন নাই, দানকারী যে জন্য দেন সেই জন্য সেই কাজেই কিন্তু তার দানের জিনিসটাকে ব্যবহার করতে হবে। তাই মসজিদের মেহরাব ওই পর্যন্ত যাওয়া উচিত না। আমি আগে যেটা বলেছি অর্থাৎ মেহরাব যদি কবরস্থানে যায় এবং তা লাভ কোনো কবরের উপরে না পড়ে মেহরাবটা, তাহলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে সবার। তবে তো এটা তখন যখন এই কবরস্থান মসজিদ একই কর্তৃপক্ষের হবে বা একই মালিকের একই ওয়াকফকারী ব্যক্তির হবে এবং তার অনুমোদন থাকবে, এই টাইপের বিষয় যখন থাকবে। আর যদি এটা দানকারীর কবরস্থানে ওয়াকফ করছেন একজন, মসজিদের ওয়াকফ করছেন একজন, তা হয়তো যারা ওয়াকফ করছেন তারা দুনিয়াতেও নাই, সব মিলিয়ে এখন আর এটার সুযোগ নেই যে তারা পারমিশন দিবেন টিবেন, তাহলে সেক্ষেত্রে মসজিদের জায়গা অবশ্যই কবরস্থানের মধ্যে যাওয়া উচিত না। প্রয়োজনে মসজিদ পূর্ব দিকে একটু পিছানো হবে অথবা পিছিয়ে রাখা হবে অথবা মেহরাব থাকবে না বা মেহরাব ছোট্ট করে হবে, যেভাবে হোক সেটি নিশ্চিত করতে হবে। ইয়াসিন আরাফাত আপনি লিখেছেন, মানসিক অসুস্থতা থেকে নিজেকে কীভাবে রক্ষা করা যায়? মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেরেশানি মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর আলোকে সুন্নার অনুসরণে সেই কাজটা করা উচিত। সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো যেতে পারে, দিনদার এবং আল্লাহভীরু মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে, এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ এর জন্য নেওয়া যেতে পারে।